আজকে আমাদের প্রতি বছরের ন্যায় 15ই আগস্টের পতাকা উত্তোলনের দিন ছিল। এই দিনে আমরা প্রতি বছর মাদ্রাসা ইসলামিয়া মাহমুদনগর হতে পতাকা উত্তোলন তথা ছাত্র ছাত্রীদের নিয়ে একটা বড় অনুষ্ঠান আমরা করি। সেই হিসাবে আমরা আজকে পতাকা উত্তোলন আমরা করেছি। এটা আমাদের দায়িত্ব। ভারতবর্ষ আমরা স্বাধীন করেছি। এই ভারতবর্ষ স্বাধীন করতে যে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সকলেই মিলে ভারতবর্ষকে স্বাধীন করেছে, সেই সূত্রে আজকে ভারতের সকলেই সকলের জনগণ তথা মাদ্রাসা মসজিদ ক্লাব সংস্থা খাস করে জমিয়ত উলামা হিন্দ এবং মুর্শিদাবাদের রাবেতা থেকে নির্দেশ আমাদেরকে পতাকা উত্তোলন করতেই হবে। সেই হিসাবে আমরা আজকের এই পতাকা উত্তোলন অনুষ্ঠান শেষ করতে চলেছি। এবং আমরা জানি এই ভারতবর্ষ স্বাধীন করতে গিয়ে সকলেই আমরা ত্যাগ, কেউ ফাঁসির মঞ্চে, কেউ নিজে, আমরা বললে পরে কাউকে ছাড়ব না। দেশের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে এবং দেশের মধ্যে অশান্তি হলে আমরা ঝাঁপিয়ে পড়ব। আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবসময় সমালোচনা করে থাকি। সাম্প্রদায়িক হলে পরে আমরা ঝাঁপিয়ে পড়ি। সকলেই আমরা যেন ঝাঁপিয়ে পড়ে, হিন্দু মুসলমানের কোনো বিভেদ নেই। এবং ভারতবর্ষ আমরা চাই না যে দ্বিখণ্ড হোক, ভারতবর্ষ চাই না যে আমাদের ভাগ হোক। এই ভারতবর্ষ একটা এমন একটি দেশ যেমন একটি বাগান। বাগানে যেমন অনেক রকম গাছ থাকে, আম গাছ, কাঁঠাল গাছ, খেজুর গাছ থাকে, বিভিন্ন রকমের ফল মূল থাকে, সেটাকেই বলা হয় বাগান। এবং সেই বাগানের মর্যাদা খুব বেশি। অতএব সেই সূত্রে ভারতবর্ষে অনেক জাতি আমরা বসবাস করি। হিন্দু বসবাস করে, মুসলিম বসবাস করে, জৈন খ্রিস্টান বসবাস করে। অতএব একটি বাগানের মতো একটি ফুল বাগান যেন ফুলে ফুটে উঠেছে এই ভারতবর্ষ। আমার নাম মোহাম্মদ মাহমুদ হাসান, মাদ্রাসা ইসলামিয়ার একজন খাদিম সেক্রেটারি। মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার মুকন্দপুর গ্রামের দিনী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা ইসলামিয়া মাহমুদনগরে 77তম বর্ষপূর্তি উপলক্ষে 78তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান ছিল। আমরা মাদ্রাসার শিক্ষক, ছাত্র এবং মাদ্রাসার কমিটি নিয়ে আমরা পতাকা উত্তোলন করেছি। এই আনন্দে আমরা আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা এটাকে সফল করতে পেরেছি। ভারতবর্ষ একটি স্বাধীন দেশ। আমরা বর্তমানে ভারতবর্ষের স্বাধীন নাগরিক। এদেশকে স্বাধীন করতে গিয়ে আমাদের বড়রা, আমাদের বুজুর্গরা অনেক ত্যাগ তিতিক্ষা দিয়েছেন। এদেশ স্বাধীন হওয়ার পরে যখন সংবিধান রচনা হয়েছিল, সংবিধান কমিটির অন্যতম সদস্য এবং ভারতবর্ষ জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি জনাব হযরত মাওলানা হিফজুর রহমান সাহেব, তিনি বলেছিলেন এদেশ স্বাধীন করতে গিয়ে যে শক্তি প্রয়োগ আমাদেরকে করতে হয়েছে, আমাদেরকে যে কোরবানি ত্যাগ দিতে হয়েছে, তার থেকে 10 গুণ কোরবানি ত্যাগ এবং শক্তি প্রয়োগ করে হলেও দেশের স্বাধীনতা আমরা অক্ষুণ্ণ রাখব। তার তিনি হচ্ছেন আমাদের পূর্বসূরি, আমরা তার উত্তরসূরি। তার কথাই আমরাও প্রতিজ্ঞাবদ্ধ। এই দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা এবং দেশের স্বাধীনতা রক্ষা করা আমাদের নৈতিক কর্তব্য বলে আমরা মনে করি। দিনে আমরা সারা ভারতবাসীর সকলকেই আমরা অভিনন্দন, মোবারকবাদ, আদাব ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।